আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাই প্ল্যানেটের নোটিফিকেশানগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিবেন তো যখন আমরা মাই প্লানেটে পোস্ট করি তখন যদি কেউ ভিউ করে তাহলে আমার পোস্টের নোটিফিকেশান চলে আসে তো এগুলো আমরা বন্ধ করতে হলে আমি প্রথমে একটু মাই প্ল্যানেটে আপনাদেরকে দেখাবো তো আমি মাই প্লানেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি মাই প্ল্যানেটে পোস্ট করেছি তো আমার এই পোস্টগুলো যদি ভিউ করে যারা ভিউ করবে সেই নোটিফিকেশনগুলো আমার কাছে চলে আসে তারপর যারা আমার পোস্টটি রিপোস্ট করে সেই নোটিফিকেশানগুলো চলে আসে তো এখানে আমি যতগুলো পোস্ট করেছি দেখতে পাচ্ছেন যে পোস্টে লাইক হয়েছে বা ফলো করেছে সব কিছুই এখানে চলে আসে দেখতে পাচ্ছেন এই মাই প্ল্যানেট থেকে কিন্তু আমার দুটো পোস্ট ভিউ করেছে সেই দুটো পোস্টেরই পপ আপ নোটিফিকেশানগুলো এখানে চলে এসেছে তো আমি এই নোটিফিকেশনটা যদি সেটিংস থেকে বন্ধ করে দিই তাহলে কিন্তু এই নোটিফিকেশানগুলো আর আসবে না এর আগে আমি দেখেছিলাম কীভাবে মাই প্লানেট চ্যানেল নোটিফিকেশানটি মিউট করবেন তো এবার আমরা চলে যাব মিউট করতে তো মিউট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন ই মোর তো এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান নামক একটা সেটিংস তো আপনি ক্লিক করবেন নোটিফিকেশানে নোটিফিকেশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরও একটি ফাংশান চলে এসেছে এখানে মাই প্লানেট নোটিফিকেশানস এখানে আপনি একেবারে নিচে চলে আসবেন তারপর দেখবেন মাই প্লানেট নোটিফিকেশানস তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশানস এই সেটিংসটা তো আপনি অ্যালাউ নোটিফিকেশান এই সেটিংসটা যদি আপনি অন করে দেন তাহলে আপনাকে আপনার পোস্টগুলো যদি এই যে পপ আপ সেটিংসগুলো এইগুলো আর আসবে না আপনি যদি এই অপশানটি বন্ধ করে দেন তাহলে এই পপ আপ পপ আপ যে নোটিফিকেশানটা আসে সেই নোটিফিকেশানটা বন্ধ হয়ে যাবে আপনি বন্ধ করে দিতে পারবেন এখান থেকে আর আপনি যদি অন রাখেন তাহলে আপনি সমস্ত নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন যদি আপনার পোস্ট কেউ ভিউ করে অথবা কমেন্ট করে রিপোস্ট করে এসব কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এর আগে আমি আরও একটি ভিডিও করেছিলাম ইমো মাই প্ল্যানেটের সেই ভিডিওটি দেখতে উপরে কার্লিংকে লিঙ্কে ক্লিক করুন আই বাটনে ক্লিক করে দেখে নিন তো আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ